দুলিয়াজানর এগারী মেধাবী ছাত্রীয় সর্বভারতীয় পর্যায়ের JEE পরীক্ষাত উত্তীর্ণ হয়ে IIT রুর্কীত পড়বলে সুবিধা লাভ করেছে। তপিষ্ণা দাস নামর মেধাবী ছাত্রীগাকে 2019 বর্ষত অইল ইন্ডিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়েরপর উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষাত সুখ্যাতিরে উত্তীর্ণ হয়ে বিভিন্ন সর্বভারতীয় পর্যায়ের প্রবেশিকা পরীক্ষার বাবে প্রস্তুতি করে। 2020 বর্ষর JEE পরীক্ষাত উত্তীর্ণ হয়ে IIT রুর্কীর সুবিধা লাভ করে যদিও পরিয়ালর আর্থিক অসুবিধার বাবে উচ্চ শিক্ষা সপোন আধাতে সামরিবলগিয়া পরিস্থিতির সম্মুখীন হয়। পরবর্তী সময়ত বিভিন্নজনের পরামর্শ মতে তপিষ্ণা আর তাই পরিয়ালে সদৌ অসম ছাত্র সন্থার সাধারণ সম্পাদক লুৰিণজ্যোতি গগৈর সঙ্গে যোগাযোগ করে ছাত্রীগীর শৈক্ষিক ভবিষ্যতের কথা উপলব্ধি করে লুৰিণজ্যোতি গগৈয়ে 4 বছরীয় পাঠ্যক্রমের 8টা ষান্মাসিক হিসাব বহন করার সিদ্ধান্ত গ্রহণ করে আর প্রথম ষান্মাসিকর 33,000 টাকা সদৌ অসম ছাত্র সন্থার সাংস্কৃতিক সম্পাদক অনিল গগৈ আর কার্যনির্বাহক সদস্য শঙ্করজ্যোতি বৰুৱাৰ হাতত প্রদান করে ছাত্রীগীর হাতত দি আহিবৰ বাবে নির্দেশনা প্রেরণ করে। 33,000 আমি দিছো আর বাকি যা সেমিস্টার ওয়াইজ হব তুমি আমার আগতকে মনত পেলাই দিলে আহি আমি দিয়ে যাব বা তুমি কোনো মানুষ কোথায় কালেক্ট করলে হল আমার বা আমি ট্রান্সফার করে দিব পারিম যে সিস্টেমত লোক 8টা সেমিস্টার আমি সম্পূর্ণ ফিজ তোমাক দি দিম আর যদি কিবা ধর ফর্ম ফিল আপ করবলে বা এডমিশন সময় যদি আকো কিবা অসুবিধা হয় তার উপরে তো আমাক কলে সেমিস্টার ফিজ কিটা 8টা আমি ললোয়ে 33,000 বা 34,000 যে হোক আপ ডাউন তো হয়ে থাকবে সেমিস্টার যি হয় গোটে 8টা সেমিস্টার পয়সা আমি দিম আর বাকি তোমার ইভাগে যদি এডমিশন লোতে বা ফর্ম ফিল আপ করতে বা পরীক্ষা ফর্ম ফিল আপ করতে যদি অসুবিধা হয় এটা তুমি আমার কন্টেক্ট করলে হবে লুইন্ডাক কলো হব বা আমার লোকেল আছো কাবার কলো হব। লুৰিণজ্যোতি গগৈর নির্দেশ অনুযায়ী আসুর সাংস্কৃতিক সম্পাদক অনিল গগৈ কার্যনির্বাহক সদস্য শঙ্করজ্যোতি বৰুৱা ডিব্ৰুগড় জেলার শিক্ষা সম্পাদক আব্দুল সত্তার দুলিয়াজান আঞ্চলিক সভাপতি বুবুল তালুকদার সহকারী সম্পাদক দীপাঙ্কর গগৈ সহ এটি সজাতি দল তপিষ্ণা দাসর ঘরত উপস্থিত হয়ে ধনরাশি প্রদান করার লগতে সকল ধরনের প্রতিশ্রুতি প্রদান করে আর সহযোগিতা প্রদান করে। আসুয়ে ইমানখিনি সহায় করার কারণে বহুত বহুত ধন্যবাদ। সহায় নকৰা হলে বা ইমানখিনি মানে যে ফাইনেন্সিয়াল হেল্পর প্রতিশ্রুতি নিদিয়া হলে হয়তো মই মোর এটু মানে স্টাডি লাইফটো মানে মাজতে রয়ে গল হয় কি জানি মই আগবাঢ়ি যাব নোৱাৰিলো হয়। অশেষ ধন্যবাদ আসুক আর অশেষ ধন্যবাদ লুৰিণজ্যোতি ডাঙরিয়াক যে মই সহায় বিচার কারণে অল্প সময় খরচ নকরাকৈ ততাতৈয়াকৈ মোক বস্তুখিনি যোগাড় করে দিলে। প্রথম সেমিস্টার এডমিশনের ফিজ তো আজি আহি মোক দিছে আর প্রতিশ্রুতি দিছে যে বাকি 7টা সেমিস্টারতো মোক এনেকৈ সহায় করব এডমিশন ফিজ দি আর বিশেষ অসুবিধা হলেও জনাব কৈছে তাতো সহায় করিম বলে কৈছে। সেকারণে এই আপনার নিউজ চ্যানেলের তরফরপ্রায় মানে লুৰিণজ্যোতি ডাঙরিয়ার আসুর সদস্য সকলকো যথেষ্ট মানে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছো। ছাত্র ছাত্রী সকল সাহস আর প্রেরণা যোগাব কারণে আমি অভিনন্দন অনুষ্ঠান আয়োজন করে আসছিল আর আজি আমি দেখব পালো তপিষ্ণা দাস তাই মেট্রিক আর হায়ার সেকেন্ডারি ছাত্র সন্থার অভিনন্দন অনুষ্ঠান সেই অভিনন্দন অনুষ্ঠানত অভিনন্দন পত্র লাভ করবলে সক্ষম হয়েছে। তাই এগারী মেধাবী ছাত্রী আর এটা তাই IIT মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়ির কারণে সুবিধা লাভ করেছে আর তাই পড়ার যাত্রা যাতে অসুবিধা নাহে যাতে বাধা যাতে নাহে তারপর চিন্তাচা করে সদৌ অসম ছাত্র সন্থার সাধারণ সম্পাদক লুৰিণজ্যোতি গগৈ ডাঙরিয়া আমাক তাহাতর ঘরে পঠাইছে আর প্রথম সেমিস্টার পয়সাটো যদি নামভর্তি পয়সা আমাক দিয়ে পাঠাইছে আর আমি আশা রাখিম তাই যদি লক্ষ্য উদ্দেশ্য লৈছে সেই লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ হোক তাই মানে ফলাফল লাভ হোক তাকে আমি আশা করছি আর আমি আনন্দিত যেহেতু আমি যেনেদরে আমি ছাত্র ছাত্রীসলক সাহস আর প্রেরণা যোগাই আছো অভিনন্দন অনুষ্ঠান যোগেদি তাই মেট্রিকতো অভিনন্দন পত্র লাভ করেছে হায়ার সেকেন্ডারি লাভ করেছে গতি আমার সেই অনুষ্ঠানসমূহ যোগেদি যে তাহলে ছাত্র ছাত্রীসকলে যে সাহস আর প্রেরণা পাইছে এটা একটা উদাহরণ একটা সর উদাহরণ গতি আমি আশা রাখি আমার ছাত্র ছাত্রীসকলে আগবাড়ি যাক আর দেশের কারণে জাতির কারণে কাম করব তাকে আমি
এই মুহূর্তে আমি এখিনিকে আমার ফলবা মত ব্যক্ত করছো। কমলাবাৰীৰ দহ শুকুতা নিবাসী তপিস্না দাস এগৰাকী মেধাবী ছাত্ৰী, তেখেতে অল ইণ্ডিয়া লেভেলৰ জে ডাব্লিউ এক্সাম তেখেতে কোৱালিফাই কৰি আই আই টি ৰুৰ্কীত তেখেতে ইতিমধ্যে মেকানিকেল ইঞ্জিনিয়াৰিঙৰ কাৰণে ছিট লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু তেখেতৰ আৰ্থিক কিছু অসুবিধাৰ কাৰণে তেখেতৰ যি সপোন সেই সপোন বাস্তৱিত হোৱাৰ ক্ষেত্ৰত কিছু বাধা আহিছিল। সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ লগত তেখেতে যোগাযোগ কৰিলে আৰু লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰীয়াৰ নিৰ্দেশত আমি তেখেতৰ চাৰিবছৰীয়া কোৰ্চৰ যি আঠটা ছেমিষ্টাৰ আমি আটাইকেইটা ছেমিষ্টাৰ পঢ়াৰ দায়িত্ব আমি লৈছোঁ। আৰু আজি প্ৰথম ছেমিষ্টাৰ 33,000 টকা আমি তেখেতৰ হাতত অৰ্পণ কৰিছোঁ। আৰু আহি থাকিবলগীয়া দিনত সাতটা ছেমিষ্টাৰ আমি তেখেতক যি ধনৰাশি আমি তেখেতক প্ৰদান কৰিম, তেখেতৰ আমি উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ। আৰু আশা ৰাখিছোঁ আহি থাকিবলগীয়া দিনত তেখেতৰ মেধাৰ পৰিচয়ে যাতে অসমক জিলিকাই তোলে আৰু অসমীয়া জাতিটোৰ কাৰণে কাম কৰে তাকে আমি আশা ৰাখিছোঁ। আৰু ছাত্ৰীগৰাকীৰ উজ্জ্বল ভৱিষ্যত আমি এই দুখনত কামনা কৰিছোঁ।